সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় প্রাণ গেল আরও নয়জনের। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন, আর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই ভারতীয় নাগরিক। ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও দুইজনের। এছাড়া গাজীপুরে এক টহলরত পুলিশ ও মাদারীপুরে একজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সহকর্মীদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিসিক রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন শ্রমিক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম লেনের পূর্ব পাশে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইন বসানোর কাজ করছে দীপন গ্যাস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের চার কর্মচারী সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন শ্রমিক, গুরুতর আহত হন একজন। সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, খুলনা থেকে প্রাইভেট কারযোগে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে বিজিবি ক্যাম্পের সামনে তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন, আহত হন একজন। নিহতরা হলেন ছবি বিশ্বাস ও অসীম কুমার, দুজনেই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। ফেনীর ফুলগাজীতে পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সকালে উপজেলার মুন্সিরহাটের আমজাদ হাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এদিকে গাজীপুরে টহল ভ্যান উল্টে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোররাত পৌনে চারটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত এক পিকআপ যাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।